টানা 58 ঘন্টা ধরে একে অপরকে চুম্বন, একেবারে রেকর্ড করে অবাক করে দিলেন এক দম্পতি। দেখুন, টানা 58 ঘন্টা ধরে একে অপরের সঙ্গে চুম্বনরত অবস্থায় থেকে রেকর্ড করেছে থাইল্যান্ডের এক দম্পতি। সালটা 2013। থাইল্যান্ডে একটি চুম্বন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতার নিয়ম ছিল চুম্বনরত অবস্থায় যুগলদের থাকতে হবে, আর চুম্বন অবস্থা থেকে বিচ্ছেদ হলেই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে তাদের। সূত্র মারফত জানা গিয়েছে, এই যুগল 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড চুম্বনরত অবস্থায় ছিল। এই সময়ে শৌচাগারে যাওয়া থেকে শুরু করে জুসের মাধ্যমে খাওয়া দাওয়া সব কিছু চুম্বনরত অবস্থাতেই করতে হয়েছিল। এমনকি ওই দুই দিন রাতে ঘুমনোর সময়েও চুম্বনরত অবস্থায় থাকতে হয়েছিল তাদের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, অনেক যুগল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বাকিরা হাল ছেড়ে দেন। তবে ওই যুগল প্রায় দুই দিনের বেশি সময় ধরে চুম্বনরত অবস্থায় ছিল, আর ওই দম্পতির এমন কীর্তিতে গ্রিনেস বুকেও নাম তুলে দিয়েছে। থাইল্যান্ডের পাটায়াতে এই প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতায় প্রথম হওয়ায় ওই দম্পতি শেষ সময়ে ভারতীয় মুদ্রায় প্রায় 2.5 লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন। তবে সেবারই প্রথম নয়, জানা গিয়েছে এর আগেও 2011 সালে ওই দম্পতি রেকর্ড 48 ঘন্টা চুম্বন অবস্থায় থেকে রেকর্ড করেছিলেন। টানা 58 ঘন্টা ধরে একে অপরকে চুম্বন, একেবারে রেকর্ড করে অবাক করে দিলেন এক দম্পতি। দেখুন, টানা 58 ঘন্টা ধরে একে অপরের সঙ্গে চুম্বনরত অবস্থায় থেকে রেকর্ড করেছে থাইল্যান্ডের এক দম্পতি। সালটা 2013। থাইল্যান্ডে একটি চুম্বন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতার নিয়ম ছিল চুম্বনরত অবস্থায় যুগলদের থাকতে হবে, আর চুম্বন অবস্থা থেকে বিচ্ছেদ হলেই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে তাদের। সূত্র মারফত জানা গিয়েছে, এই যুগল 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড চুম্বনরত অবস্থায় ছিল। এই সময়ে শৌচাগারে যাওয়া থেকে শুরু করে জুসের মাধ্যমে খাওয়া দাওয়া সব কিছু চুম্বনরত অবস্থাতেই করতে হয়েছিল। এমনকি ওই দুই দিন রাতে ঘুমনোর সময়েও চুম্বনরত অবস্থায় থাকতে হয়েছিল তাদের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, অনেক যুগল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বাকিরা হাল ছেড়ে দেন। তবে ওই যুগল প্রায় দুই দিনের বেশি সময় ধরে চুম্বনরত অবস্থায় ছিল, আর ওই দম্পতির এমন কীর্তিতে গ্রিনেস বুকেও নাম তুলে দিয়েছে। থাইল্যান্ডের পাটায়াতে এই প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতায় প্রথম হওয়ায় ওই দম্পতি শেষ সময়ে ভারতীয় মুদ্রায় প্রায় 2.5 লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন। তবে সেবারই প্রথম নয়, জানা গিয়েছে এর আগেও 2011 সালে ওই দম্পতি রেকর্ড 48 ঘন্টা চুম্বন অবস্থায় থেকে রেকর্ড করেছিলেন।